বিশেষ অতিথি একজন মানুষ যিনি অসাধারণ একজন মিউজিক কম্পোজার, যিনি প্রত্যেক কটি ফিল্ডে মানে ফ্রম সিনেমা টু অ্যাডভার্টাইজমেন্টস টু টেলিভিশন টু ওটিটি টু মেকিং অ্যাপ, ওয়েভার দেয়ার হ্যাজ বিন মিউজিক, রাজাদা হ্যাজ বিন দেয়ার। এবং আমার ছোটবেলা থেকে মানে আমি বলবো এই 2002-2003-2004 এরকম সময় থেকে মোটামুটি আর কি আমি তোমাকে ফলো করি। এবং পরে যখন 2012-তে গিয়ে তোমার সাথে আমার ফার্স্ট আলাপ হয়, দেখা হয় এবং তোমার কাছ থেকে কথা বলে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতেও পারি, সো সেটা একটা বিষয়। এবং আজকে ইট ইজ অ্যান অ্যাবসলিউট অনার দ্যাট উই হ্যাভ ইউ অ্যাজ আওয়ার গেস্ট। সো প্রথম জিনিসটা যেটা আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই সেটা হলো যে ছোটবেলায় তুমি কলকাতার একটি প্রচন্ড বনে দিয়ে একটি বাড়ি, যেই বাড়িটি প্রচন্ড কালচারালি ইনক্লাইন সেরকম একটি বাড়িতে তুমি বড় হয়েছো, তো আই এম শিওর যে সেই বাড়িতে সঙ্গীত চর্চার একটা আলাদা আবহ ছিল। একদম, তুমি যদি একটু আমাদের সকলকে বলো যে সেই আবহটা কিরকম ছিল এবং হাউ দ্যাট শেপড ইউ অ্যাজ এ পারসন অ্যাজ এ মিউজিশিয়ান। যেটা হয় কুসুমবাজের রাজবাড়ি, তা সবাই আমরা জানি যে মানে হিস্ট্রি অফ কলকাতা, যেখানে আমাদের বাড়ির পূর্বপন আমার যারা পূর্বপুরুষ ছিলেন তারা সবাই অ্যাসোসিয়েটেড ছিলেন বাই ফ্রম দ্য ব্যাটল অফ ক্লাস 1757, যখন ওই সময় থেকে আর্ট হিস্ট্রি গোজ ব্যাক ওই সময় পর্যন্ত। কিন্তু মিউজিক্যালি যেটা হয়, আমার ফার্স্ট অফ অল আমার বাবা ইজ এ মিউজিশিয়ান, আমার জেঠু বাবা বড় দাদা ইজ এ মিউজিশিয়ান, হি ওয়াজ এ মিউজিশিয়ান, আমার বাবা ওয়াজ এ মিউজিশিয়ান, আমার জেঠুর ছেলে হি ইজ অলসো নো মোর দ্যাট, তো হি অলসো ওয়াজ এ মিউজিশিয়ান। সো মিউজিক বেসিক্যালি রানস ইন দ্য ফ্যামিলি অ্যাজ এ প্রফেশন, নট জাস্ট আমার ফ্যামিলি সবাই মিউজিক ভালোবাসে, সবাই গান গাই, ভালোবাসি গান গাইতে, কিন্তু উই ডু ইট অ্যাজ এ প্রফেশন, মানে ফ্যামিলি অফ প্রফেশনাল মিউজিশিয়ানস। এবং তার আগের জেনারেশনে যদি যাই, আমার ঠাকুমা, আমার ঠাকুমা ওয়াজ অ্যান অ্যাক্ট্রেস, and she was an actress of the silent era ebong shobak ebong nirbok er majkhane chobi jokon toiri hoto 1930s, when she has seen the crossover, correct, Chandi Das was one of her biggest films, Uma Shoshi Devi, she was like Kaman Devi age period, she was the biggest star in Nepal new theaters era artist. So ei ebong amar dadu, although he was an advocate but he would play the violin, আমার বাবার চারটুতো দাদা যারা ছিলেন তাদের কাছ থেকে শুনেছি, তাদের মধ্যে আমার নজেঠু, রামা জেঠু, ফুল জেঠু এরকম অনেকেই ছিলেন যারা আর কি গান লিখতেন আগেকার দিনের 1940s 1950s, তখনকার লেখা গান এবং সুর করতে যেগুলো আমরা এখনো আমি এখন যখন শুনি যে এরা সুর ওই সময় বানিয়ে গেছে, মানে ইট ওয়াজ আ কমপ্লিট ডিফারেন্ট স্টাইল অফ কম্পোজিশন, কারণ বুঝতে পারছো না, হ্যাঁ ইট ওয়াজ মোর ক্লাসিক্যাল ওরিয়েন্টেড, তখন তো অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে আমি সেই সুরচন্দ্রের পর থেকে তারপরে এবং
এখন তো ছেড়ে দেয় এখন একদমই অন্যরকম সাইজ হয়ে গেছে কিন্তু সেই সব কম্পোজিশনগুলো যখন আমি আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে যখন গাওয়া হয় আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে ওঠে পাশ্চাত্য এবং ভারতীয় দুটোরই ক্লাসিক্যাল ফর্মটা বেশি চর্চিত। আর একটা ব্যাপার কিছু না বলতো, ওই সময় যেটা হতো কি বলে ওগুলোকে, বেসিক্যালি আমাদের বাড়িতে একটা নাচ ঘর মতো ছিল, সেইখানে মাঝে মাঝে গানের আসর বসতো। আচ্ছা, আমি জিঠুর কাছে শোনা, আমার দেখা শোনার সুযোগ হয়নি 1950s এর কথা, ধরো ওস্তাদ আমির খান প্রথম করতেন, মানে ওই লেভেলের লোকজন বিসমিল্লাহ খান সাহেব বাড়িতে আসতেন, বিনায়ক খান সাহেব, মানে আমি বলছি এইসব লেভেলের আর্টিস্ট ওখানে পারফর্ম করতে আসতেন। সো দ্যাট কালচার অফ মিউজিক অ্যান্ড নাটক বাবা অনেক ছোট ছিল, বাবার কাছে কিছু গল্প শুনেছি, কিন্তু হ্যাঁ এই জিনিসগুলো যখন তুমি প্রথম মিউজিক করছো তখন এই আমার হাত দিত না, মানে চেয়ারে বসলে তো বাবা দুটো বালিশ দিয়ে দিত চেয়ারের উপরে, তারপর আমার বসিয়ে দিত, তারপর আমি বাড়াতাম। That's how I love the piano. I have my own radio program, my own show on radio when I was 5 years old. Calling all children bole ekta hoto calculator ordinary radio calculator b jeta chilo jekhane, to I have my own show and it's a 5 year old but I could relate it, right? To see about the inspiration bolo ki I don't know what, but this is what I belong there, it's an inspiration bolo absolutely, yes. This is me, but সেটা তো আচ্ছা, তাহলে এই যে জার্নিটা শুরু হলো সেই জার্নিটা আস্তে আস্তে যখন তুমি বড় হচ্ছ তখন আপনারা যারা জানেন না তাদেরকে বলি, রাজাদা কিন্তু আমাদের বাংলা ব্যান্ড যখন প্রথম হচ্ছে সেই সময়কার সব থেকে বেশি ফ্রন্টলাইনে থাকা ব্যান্ডগুলোর সাথে বাজিয়েছেন, মানে সেটা পরশপথর হোক বা সেটা অভিলাষা হোক বা সেটা স্ট্যান হোক বা মানে হি হ্যাজ বিন দেয়ার অ্যান্ড হি ইজ ডান দ্যাট অনেস্টলি স্পিকিং। তো এবারে প্রশ্নটা হলো এটা যে এই যেই রিচ কালচারাল হেরিটেজটা এই যেই গান বাজনাতে সিপড ইন ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড, এবার যখন আস্তে আস্তে অ্যাডোলেসেন্সটা পেরিয়ে যদি এরম ভাবে একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে হয়েছিলাম, বাবা ওয়াজ অলওয়েজ অফ দ্য ওপিনিয়ন যে ইউ চুজ ইওর ওন পাথ, আমি এটা করি মানে তোমাকে এটা করতে হবে, এরকম কেউ বলে দিচ্ছে না আমার জেঠু দাদা সবাই করে, কিন্তু মানে ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ আলসো হ্যাভ টু ডু দ্যাট। এন্ড আই ওয়াজ টাচ উইথ ডিসেন্ট ইন স্টাডিজ, দ্য চিরকাল ক্লাসে ফার্স্ট ইস্যু এই টাইপের একটা আছে না বাবা, মানে দেখে কিন্তু সবসময় তোমার কেন মনে হয়েছে দ্যাট ইউ আর রিয়েলি ব্রাইট স্টার, ওই টাইপের আমি সিন ছিল, কিন্তু ওই আর কি তারপরে যেটা হয় বাড়ির মধ্যে আছে তো মিউজিক বাদ ইটস বিট মি ইন মানে আই ওয়াজ ডোন্ট নো বাট ডট ইউ বাট দ্য বাগ বিট ইউ মানে আই ওয়াজ ডট নো বিট আই নেভার রিয়েলাইজ, আস্তে আস্তে হতে হতে সামহাও কোন দিক দিয়ে হয়ে গেল আই ডিডন্ট রিয়েলাইজ, মানে ব্যাপারটা হয় কি ব্যান্ড গুলো ব্যান্ড যে বাজানোর ব্যাপারটা কিন্তু অগেন দু রকম ভাবে হয়, একটা হয় যারা they believe in the philosophy of bands and the culture and they have studied has got inspired by bands Bideshi bands ekon Kolkata Bangla band jara tumra amra they were very much inspired by Bangladeshi bands, okay, the number one onek ache jara mone jara band er front line as the main driving force behind Porshpatha jodi boli, there was this Oyun Oyun band, he was the main vocalist and he was the driving force, the main full into এই করবো আমরা ব্যান্ড ওই করবো, কিন্তু আমার ব্যাপারটা অন্য ছিল, আমার যেহেতু মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ইজ নট যে আমি
কলেজ করলাম, স্কুল করলাম, মিউজিক শুনি শুনি শুনি, তারপর এদিকে দেখে মনে হলো আমিও তাহলে ব্যান্ড করবো. ইটস নট দ্যাট রাইট. আই হ্যাভ বিন ট্রেইন মিউজিশিয়ান, সেটা চিরকাল ছিলাম, তো বাবা কাছে শিখেছিলাম. আমি মানে গান্ধী নোজেস এর পিটার স্ল্যাশ এর একটা বায়োগ্রাফি পড়ছিলাম, তো ওখানে লেখা আছে যে how his guitar playing style changed as he progressed with the band. When at first he was not one of the greatest guitar players or a great technician or anything like that. But jeta hoy ei band er sathe practice korte 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 kothao niye perform a sound of your own chime parte hoye toiri hoye. And again eta amar bola খুবই ভুল হবে বা খারাপ হবে যে বলা দিয়ে এভরিওয়ান মানে কেউই বাদাম কেউ ট্রেন মিউজিশিয়ান না, সেটা একদমই না. আমি ইনফ্যাক্ট লট অফ মাই লার্নিং হ্যাজ বিন ফ্রম ব্যান্ড মিউজিশিয়ানস. লাভলি, অল অফ মাই ফার্স্ট ব্যান্ড ওয়াজ ক্রসটেন্স. ক্রসটেন্সে যখন জয়েন করি মানে দ্যাটস ওয়ান অফ মাই অলমোস্ট লাইক অ্যান আই ওপেনিং যে এই এরকম হতে পারে একটা. তখন কি টুকিটা বাজাচ্ছে? টুকি নীল তখন ছিল, তখন ইট ওয়াজ জাস্ট লিভিং ফর চেন্নাই. ওকে, যে চিরদীপ লাহিড়ি আর ড্রামস, বড়ি চক্রবর্তী ভোকালস অ্যান্ড ভাই প্যাটারসন বেস. And I joined in on the keyboard. So you got to play with Dwight also? Dwight and Bonnie moved to Chennai again. Right. Then Dwight moved to Bombay. You know, my chronic issue was there. So, you know, that again, 2-3 years to action was done. We've toured the whole country with that setup. কিন্তু ওইখানে মানে দেখো, একটা হয় ইউ লার্ন অ্যান্ড ইউ প্লে অন ইউর ওন. একটা একটা কি বলবো, বাবার একটা all five would be killer musicians. Lovely. When I got in that band, it helped me grow as a musician from a technically sound musician to a performing level. We act a bridge man, I mean, get out of school, you know everything, but how to apply it in the real life. Shape stage star, I got with Crossroads. So I'm not both there. Do we have both there? Because I treat Duki as almost like my guru. Oh. I've learned such a lot from him. Tuki and Aminda, these two brothers. And he's more of a friend. If he ever watches this video, he'll know. So, right. And of course, Dwight had a different kind of a compositional actor. Then most of my groove sense, Vishwamaykar, has been singing Chiro play in a band. Ah. I still remember Booty Kitchen. Of course. Yeah. They had a band called Insomnia. কেন এরকম মনে হচ্ছে.
তারা যাদেরকে ভালোবাসে যাদের প্লেয়িং সেটা হাজ রিফ্লেক্টেড অন মি অন মাই সেন্স অফ মিউজিক লাভলি মানে ইউ নো এরিক জনসন ইজ লাইক টু হিজ ফেভারিট গিটার রাইট রাইট সো ইট রিফ্লেক্টস অন মি ওয়েন আই রাইট আ গিটার পার্ট কোথাও ওই ওই লেগস গুলো বেরিয়ে আসে অলদো নট রাইটিং গুলো আগে বুঝি না তো মানে কি বলে মানে তো বিরাট বিগ ফুটবল ডি ফোন করে বলছে ইউ সাউন্ড ফ্রম সাউন্ড লাইক ভেরি গুড আই ডোন্ট অ্যাকচুয়ালি প্লে তখন আমি এই শোটা করেছিলাম ইট ওয়াজ আ বিগ কনসার্ট এই আমাদের ফোর্ট উইলিয়াম গ্রাউন্ডে তো ওটাতে জেফ্রি ছিল জেফ্রি রিক বেসিকলি ছিল আমার মনে হয় বিলি ওয়াল্টার্স গ্যাভিন ওয়াজ সিগনাল রাইট আর বোবো ওয়াজ দ্য গিটার সুমিত ওয়াজ নট অ্যাভেইলেবল সো বোবো এন্ড আই দ্য কিবোর্ড এন্ড গিটার টু অফ আস জয়েন্ড দ্য টিম ইয়া লাইক দ্যাট আমি বোধহয় করেছি আমার খেয়াল করছে না কিন্তু নট ইন দ্য পিক টাইম যখন রিয়েল লাইক শিবা মানে এই ব্যাপারটা কি ওইটা তখন দেখতে যেতে পারে অডিয়েন্স ফ্যান বল তো সেই ব্যাপারটা ছিল যখন আমি প্রথম মিউজিক করা শুরু করছি এট দ্যাট পয়েন্ট অফ টাইম আমাকে সবাই বলতো যে এনি ফর্ম অফ সাউন্ড এনি ফর্ম অফ মিউজিক ইফ ইউ ওয়ান্ট টু প্রোডিউস or if you want to know how to produce it, this is the magic এবং আজকে শুনতে শুনতে আমি বুঝতে পারলাম এই যে এতটা নলেজ ব্যাংক যে আমি জানি হাউ অ্যান এরিক জনসন সাউন্ডস আমি জানি হাউ টু গেট দ্যাট গিটার টোন হোয়াট টু ডু উইথ ইট মানে এই জিনিসটা পসিবলি কোথাও গিয়ে তোমাকে ইমেন্সলি ইমেন্সলি হেল্প ইউ ইন গেটিং টু দ্যাট বিগ লিগ রাইট কিছুটা মানে ফার্স্ট অফ অল এক্সপোজার টু ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক ছোটবেলা থেকে যদি আমি ভাবি আই ওয়াজ নেভার ইন টু ব্লুজ বা রক বা সাইকেডেলিক রক ওই ওইদিকে একদমই ছিল না মাই ফাদার বিং আ পিয়ানিস্ট অ্যাকোর্ডিয়ান প্লে আমার বেশি শুনেছি যেগুলো ছোটবেলা থেকে বলতে পারো ব্যান্ড যদি হয় ইট উড বি মোস্টলি পপ লাইক ভেঞ্চার্স বা ABBA বা বিটলস দ্যাট টাইম কিন্তু এবং বাবার কাছ থেকে যেটা শিখেছি এবং শুনেছি প্রচুর ইজ ইউরোপিয়ান ফোক মিউজিক লট অফ ট্যাঙ্গো অ্যান্ড ওইসব জিনিসপত্র না যেগুলো ইস্টার্ন ইউরোপিয়ান ফোক মিউজিক যেগুলো বাবা খুব বাজাতে ভালোবাসতেন এবং আমি তুলতাম দ্যাট রিয়েলি হেল্প প্লেয়িংটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু পরবর্তীকালে যখন ব্যান্ডে জয়েন করি আমি যখন ক্রসফিটে জয়েন করি তখন শুনতে আরম্ভ করেছি বাট আই ওয়াজ নট দ্যাট বিং আ ফ্যান অফ ফোক মিউজিক কিন্তু বাজাতে বাজাতে স্লোলি আই গট ইনটু গ্রুপ অ্যান্ড স্টার্টেড এক্সপ্লোরিং মোর অ্যান্ড অবভিয়াসলি দ্য রেকর্ড হ্যাজ স্টার্টেড এক্সপ্যান্ডিং হ্যাজ স্টার্টেড ইনফ্লুয়েন্সিং ইওর ওন টেস্ট অলসো সিমিলারলি ওয়েন আই জয়েন্ড দ্য অডিয়েন্স এক্সপ্রেস সো কুশুদা যখন ফর্ম করি অডিয়েন্স এক্সপ্রেস দেয়ার ওয়াজ দিস গার্ল কিবোর্ড প্লে কল বিজু আই ডোন্ট নো ইফ ইউ নো হিম ইট ওয়াজ জাস্ট লাইক ইন ফ্যাক্ট ব্যান্ডটা যখন ফর্ম করে তখন আমার সঙ্গে প্ল্যান হয়েছিল বাট আই ওয়াজ বলে ক্রসফিনে তখন ব্যান্ড কি একটা ডেট ফিক্স ক্ল্যাশ করেছিল রিজু জানে বাট not at all into it. I mean, in fact, প্রথম দিকে blues was not my kind, মানে আমি জানি না, somehow it was not there inside me. Right. কিন্তু অমিতের সঙ্গে ক্লাসে ওখানে গিয়ে এখন লার্ন গিটার সবাই গিটার শিখতে হলে যখন সোলো করতে আমি কিবোর্ডে বাজাতাম ওদের সাথে রাইট আর মাঝে মাঝে আই উড টেক আ সোলো এন্ড দেন ইউ নো দ্য জাস্ট বিইং ইন দ্যাট হোল মার্বল এন্ড জাস্ট অ্যাবজর্বিং দ্য হোল রাইট ফ্রম ইট 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 ইভেন্টুয়ালি when the blues band was formed the Saturday night blues band it was Chiro Jonto Stewie Arunima and myself right so the blues band they started playing again that whole getting the essence of blues playing jeta ekdomi chilo shekhan theke started getting more into it so eram bhabe started gathering different right this really is necessary for you to be a
কমপ্লিট অরেঞ্জ মিউজিক অরেঞ্জমেন্ট করার জন্য বা মিউজিক প্রোডিউস করার জন্য करेक्ट মিউজিক প্রোডিউসারের কাজটা হচ্ছে এমন একখানা ট্রিকি একখানা স্টেট জোন বলবো যেখানে ইউ আর নট কম্পোজিং ইউ আর নট ইভেন দ্য ফাইনাল মিক্সিং ইঞ্জিনিয়ার কিন্তু ইউ আর ক্রিয়েটিং দোজ এলিমেন্টস উইচ উইল create that sound as the composer has it in that person. You are like an actor who is living out different characters alone on stage. Mane, you're doing a play where you are alone on stage and you're playing all the parts alone on stage. Right? So, bolte paro in a way. In fact, Porosh Patre kotha jeta ache. Mm-hmm. Porosh Patre they have lovely compositions. Right. Kintu Oron, he mane nobody had any qualms. Ami ato jani amne to oi byapar tai chilo na karon modhe. Kintu I never composed a song. Ekhono porjonto Porosh Patre not a single composition is mine. You know, what I would do in that plan is put it all together. Right. So that bond between the elements of the at the composition theke sheta final product in that journey was that was my space e shona rishi ke ekhanta da eta ba strike korbe rishi bol ha chole eta ai shona eta mari lagte dewa jacche right and I would put it all together right in fact jokon oi ichhe na help release holo so in fact ekta dutu lag the producer korechilo mai programming o kora chilo tar shonge they have played like ar and what parts it come where right. That whole 360 degree purview of the whole sound, if you could say that. Absolutely. The entire production was yeah in the here, right? Absolutely here. Ekjon music producer ebong ekjon music composer ela dujone ekdomi alada shotta tai to ekdom ebare ei duto shotta ke balance kore for decades you know like basically working like for over a decade actually yeah. So sei jayga ta kotota difficult এবং সেই ব্যালেন্সটা করো কি করে ইটস লাইক সো ডিফিকাল্ট ফার্স্ট অফ অল দ্য দুটো সত্তা এমনই কম্পোজার হ্যাঁ ইজ লাইক দ্য ফ্রন্ট লাইন সবাই তাকে চেনে ও এই মিউজিক কে করেছে এটা কার কম্পোজিশন অ্যান্ড দ্য মিউজিক প্রোডিউসার ইজ দ্য গোস্ট বিহাইন্ড রাইট সাধারণ লোককে জিজ্ঞেস করে নোবডি কেয়ারস কে করেছে ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি আফটার অল কম্পোজিশন ইজ দ্য মেইন থিং দ্য সোল অফ দ্য সং এবং তার সঙ্গে লিরিসিস্টকে গিয়েছে সেগুলো সবাই জানে কিন্তু একটা জিনিস বলো আজকে খুব সুন্দরী একজন মহিলা বা খুব সুন্দর একজন পুরুষ এরা দুজনেই খুব সুন্দর সুন্দরী এদেরকে যখন আমরা দেখব একদম জাস্ট দ্য ওয়ে দে আর আর এদেরকে যখন আমরা দেখব যখন তারা ভালো একটা ড্রেস পরবে ভালো অ্যাক্সেসরিজ পরবে দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে না সেটা আছে কিন্তু আফটার আ পয়েন্ট দেখো সাধারণ লোকের কাছে কোনটা ম্যাটার যদি আম লুকিং অ্যাট দ্য কমন ম্যান তাদের কাছে কিন্তু ম্যাটার করে ইট উইল ম্যাটার টু হুম পিপল লাইক ইউ পিপল হু আর ক্রিয়েটিভলি ইনক্লাইন্ড যাদের ওই ইনকুইজিটিভনেসটা আছে যে এটার পেছনে একটু দেখি তো কী করে হচ্ছে জিনিসটা তো সেটা তো সবার থাকে না এভরিবডি ইজ নট সো মাচ ইনক্লাইন টু ওয়ার্ডস আর্টস তাহলে তো অন্য সাবজেক্ট হতো না মানে বুঝি কথার কথা ভেরি ওয়েল সেড ভেরি ওয়েল সেড কিন্তু হ্যাঁ রাইট সেটা কিন্তু ওই হাতে গোনা কয়েকজন মিউজিশিয়ান কিংবা যারা ভালোবাসে তাদের কাছে ম্যাটার করে মানে সবার কাছে বিশাল ভারদ্বাজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ক্লিনটন সেরেও বাট উই নো দ্যাট হোয়াট ক্লিনটন সেরেও ইজ টু বিশাল ভারদ্বাজ এবং সেইটা তোর থেকে যেটা হয়েছে আমি যেটা বলছিলাম আই হ্যাভ অলওয়েজ প্রডিউসড অর অ্যারেঞ্জড অর কি বলবো মিউজিক অ্যারেঞ্জার মিউজিক প্রডিউসার মিউজিক প্রোগ্রামার যদি এই এই জোনটাতে মোস্টলি কাজ করে গেছি থ্রু আউট দ্য 90s আই নেভার ইউজড টু কম্পোজ এগুলো করতাম নিজে মাঝে মাঝে ভাবতাম কিছু একটা বাজালাম কম্পোজ করলাম হয়ে গেল বাট নেভার প্রফেশনালি কম্পোজ রাইট তো ইনফ্যাক্ট The first time I got my break as a composer was Rituparna Ghosh. 2005 খেলাম তাই 2005 এ রিলিজ হয়েছিল না মনে হ্যাঁ তার আগে একবার দুই নাগাদ আরম্ভ করেছিলাম হ্যাঁ মানে কাজ হতে শুরু করেছিল মানে ওরকম 4 5 টাকা খেলা অ্যাপ্রক্সিমেটলি কারণ আমি খেলাটা দেখতে গেছিলাম খেলা না দোসর আচ্ছা দোসর তো ওয়াজ ইওর ফার্স্ট আচ্ছা 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 রাইট তাহলে তো রাইট এজ ফার্স্ট ফার্স্ট ফিল্ম ওয়াজ এ কম্পোজার এবার তাতে হচ্ছে কি আমি ওয়া থার্ড জেল বি কম্পোজার ওকে তুমি তো ধরো এই শোন পরে ছবি তুমি ঠিক করে চলে হাত ধরে টেনে বসে গেলে মানে চলো করো বিকজ তার আগে তিনটে ফিল্ম আই হ্যাড ওয়ার্কড অ্যাজ আ মিউজিক প্রোডিউসার ফর রাইট ফর দেবজিৎ মিশ্র ওকে একটা প্রথম ঋতুদার সঙ্গে কাজ যেটা ফিল্মে অ্যাডস করেছি তার আগে কিন্তু ফিল্মের প্রথম ছিল যে চোখের বালি ওকে চোখের বালি রেইনকোট
আমি অন্য কোথাও পাইনি তো যদি একটু আমাদেরকে নৌকা ডুবির সময়কার মানে হোয়াট ওয়াজ গোয়িং অন বিহাইন্ড ইওর মাইন্ড ওয়েন ইউ ওয়ার ডুইং দিস এন্টায়ার থিং এন্ড এবার এই যেটা বলছো আমি কম্পোজার প্রোডিউসার এর ব্যাপার হ্যাঁ There's a very fine line dividing it to ami mone kori karon jokhon I was producing for other people like ami Sundeep Rajchowdhury jonno music produce korchi background er team chulo banayechi programming korchilam Gautam Ghosh er jonno abar onno dite kaj korchilam film er kotha jodi ashi Ritu dar onno ad er kaj korchilam Debuda ba Gautam Ghosh himself othoba Sundeep Rajchowdhury khetre Satyajit Ray compositions would be the basic compositions kintu tar moddhe kon khane ki line korbajbe I'm composing that line, na? Right. If you hear this song called Mathura Nagarpati yes. and Raincoat, yeah. So the Debuda is chalo, keyboard jojo bole friend sound engineer, to tokhon studio ta toiri korini, or barite set up ekta chilo ekta niche. So amma chole gelam okhane boshlam, ki hocche? Chonna chonna Ritu likhe dije ki korte hobe. And jodo record ta on kore the, and I started giving him some backup chords and he started singing যে কম্পোজিশনটা মানে কী করে তৈরি হয় বলছি অ্যান্ড হি কিম আপ উইথ সাম ইন্টারেস্টিং নোটস ইন্টারিং নোটস কম্বিনেশন কথাগুলোর সাথে এখানে বসে এখানে যেটা ট্রায়াল রেট ট্রায়াল রেট করতে 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 অ্যান্ড দেন গিভ দ্য হোল বাঞ্চ টু মি And then putting those ekhan theke eta khan theke eta khan this is mane puro jigsaw puzzle ta actually is even now even tar modhe how to join them There's right interesting violin lines which took the song to the different zone yes yes which is part of the arrangement but those are composed there by me the modulations in the song which I really liked first verse er pore there's a beautiful modulation happening correct that's so that's the one so that is the one right yeah. এরম হয়ে গেছিল এটা কি ওই ঘন্টায় যেটি সেটা থেকে নেবে সেই বলছি দ্য কম্পোজার অ্যান্ড মিউজিক প্রোডিউসার ইটস অলমোস্ট লাইক এইভাবে চলে আগেকার দিনে যেটা হতো তাই জন্য ইফ ইউ লুক এট লক্ষ্মীকান্ত কেন ডুও লক্ষ্মীকান্ত গুড বি দ্য সুরকার যেটাকে ট্রেডিশনাল সুরকার গুড কম্পোজ দ্য মেলোডি অ্যান্ড প্যারে ভাই গুড বি দ্য অ্যারেঞ্জার হি ওয়াজ প্রোডিউস মানে ওই বিগ দ্য এলপি সাউন্ড যেটাকে বলি দ্যাট ওয়াজ ফুল প্যারে দ্যাট Lakshmikant had nothing to do with it. Kintu most of the composition sure jeta korlen sheta kintu Lakshmikant diye. Similarly Shankar Jaikishan er byapar orokom hoto. Sholil Chowdhury is probably the first music composer je puro ei arrangement ta ki eram bhabe composing composition ebong arrangement dutu ei bhabe join kore gaan gulo toiri korbe. Right. Acha ekhane ekta khub pertinent proshno amar mathay ashe mane jokhon ami composition niye porashona korte gechhilam tokhon আমাদের ক্লাস যেরকমভাবে হতো আর কি সেখানে কিন্তু আমাদের অর্কেস্ট্রেশন একটা আলাদা সাবজেক্ট ছিল এবং অর্কেস্ট্রেশনটা কোথাও গিয়ে আমার কাছে অ্যাজ আ কম্পোজার একটা বিশাল ওই হয় না মানে ওই আমরা যখন স্কুলে পড়ি তখন অঙ্কতে আমাদের প্রবলেম হয় না এই অর্কেস্ট্রেশন ছিল অঙ্ক আমার জন্য হ্যাঁ এবার এই অর্কেস্ট্রেশনের যেই বই ফইগুলো ছিল না মানে so complex and especially if I speak of harmony and especially harmony application of harmony সেটা throughout the years মানে তখন তো কোথাও গিয়ে যারা কম্পোজিশন নিয়ে পড়াশোনা করছে তারা তো আর কি অর্কেস্ট্রেশনের ব্যাপারে জানে কিন্তু ইউর এ পার্সন যার কাছে অর্কেস্ট্রেশন এবং কম্পোজিশন দুটোই একসাথে চলে মাথায় কিন্তু initially kind of I was more of an orchestrator okay and I used to compose okay composing came much later in fact or at the I needed a point to keep the two alada acha gaan ta ke jodi ami in fact ekhon ekta chobi kaj korchi uma bole second film chobi ta jokhon arambho korchilam amar khali mathay jeta ekhon bole na chirokali seta hoy I tend to hear the final product এবং দ্যাটস উইথ দ্য অর্কেস্ট্রেশন নট জাস্ট এ মেলোডি আলাদা করে রাইট রাইট সেইভাবে জিনিসটা তৈরি করতে থাকে হ্যাঁ তাতে হয় কি বেসিক কম্পোজিশনটা এটা ইউ ক্যান ট্রাই ইট আই মিন ইফ ইউ এভার আমি জানি না এরকমভাবে ইনফ্লুয়েন্স হোক কিনা কিন্তু যদি কম্পোজিশনটাকে আলাদা করতে পারি ফ্রম দ্য অর্কেস্ট্রেশন শুধু গানটাকে উইদাউট এনিথিং জাস্ট মেবি উইথ আ কর্ড বা একটা তানপুরা বা একটা হারমোনিয়াম দিয়ে যদি মেলোডিটাকে আমি স্টিক করাতে পারি ইন ইউর মাইন্ড বা টু দ্য লিসেনার্স মাইন্ড রাইট দেন ইট হ্যাজ মাচ মোর পটেন্সিয়াল টু বিকাম মাচ মোর রিচার প্রোডাক্ট ওয়েন ফাইনালি অর্কেস্ট্রেটেড দেন প্রথম থেকে যদি আমি অর্কেস্ট্রেশন নিয়ে ভাবি দ্যাটস অলসো ইন আ ওয়ে ব্রিলিয়ান্ট থিং যেটা
শৈলী চৌধুরীর যে এক্সাম্পল দিচ্ছিলাম ওগুলো কিন্তু অর্কেস্ট্রা এবং মিউজিক এবং গান কোথায় শেষ হলো কোথায় মিউজিকটা ডিফারেন্ট ওয়ে অফ রাইট কিন্তু এইটা দিস দ্য ডিরেক্টর হি হ্যাড দিস কাইন্ড অফ থিং রাজাদা লেটস ডু সামথিং লেটস সিট অন দ্য কম্পোজিশন ওনলি বিকজ আই হ্যাভ দিস টেন্ডেন্সি অফ বেসিক হলেও একটা প্রোডাকশন একটা করে টু প্রেজেন্ট দ্য স্ক্র্যাচেস কারেক্ট তাতে হয় কি ইউ গেট অ্যান আইডিয়া যে ফাইনালি কি হতে চলেছে ডিরেক্টরকে তো বোঝাতে হবে আমি কি করতে চলেছি একদমই তাই But we stripped it down of the arrangement part. And just acta piano bajiye ki acta piano bajiye na sapa dhore tanpola thik just mane aro basic just a drone just a drone er upore just composition ta ke let's lock it jodi mone hoy amader niyeder moddhe jodi mone hoy na this is something missing without the orchestration eta ke dar korar mushkil hobe kokon something else something else right that's also, that's a different way of approaching it again in fact I mean nije jokhon kaaj korte jai I try and keep the two separate আচ্ছা তো একজন মিউজিক কম্পোজার তার মাথাটা যেরকমভাবে চলে আর একজন অর্কেস্ট্রেটর বা অ্যারেঞ্জার তার মাথাটা যেরকমভাবে চলে সেটা সবসময় এক হয় না এবার নিজে আমি নিজে যখন কাজ করছি অ্যাজ আ কম্পোজার অ্যান্ড অর্কেস্ট্রেটর তখন আমার যে ফ্রেম অফ মাইন্ডটা আর যদি সেটা না হয় তখন আমার যে ফ্রেম অফ মাইন্ডটা এই মাইন্ডসেটগুলো আলাদা অ্যাজ আ পার্সন হু হ্যাজ বিন অন বোথ দ্য সাইডস আরে ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ লার্নড দিস ট্রিক জানি না কি করে হলো হ্যাঁ কিন্তু ওই মাথার মধ্যে একটা ডিভাইড তৈরি করে নাও নিজের কম্পোজিশন হলে একরকম কিন্তু আই অলওয়েজ আই হ্যাভ অলসো প্রডিউস ফর আদার পিপল অর্কেস্ট্রেটেড অ্যান্ড প্রোগ্রামিং করেছি অ্যারেঞ্জমেন্ট করেছি তো বলো তো সেইখানে যখন করে কি দ্য কম্পোজিশন অ্যাজ লাইক দ্যাট হিজ জোন দ্যাট পার্সন যে কম্পোজ করেছে সে আমাকে দিস ইজ লাইক আ গিভেন টু মি এবার হাউ ক্যান আই টেক ইট ফ্রম দ্যাট প্লেস টু আরো একটা বিউটিফুল জায়গা অনেক সময় সেটা করতে গিয়ে কম্পোজিশনটা এখানটায় শোনো এখানে চেঞ্জ করি এখানে চেঞ্জ করি সেসবগুলো লেগে থাকে সেটা যেরকম হয় একটা গানের মধ্যে কিছু কিছু জায়গায় করি কিন্তু আই অনলি ট্রাই টু কনসেন্ট্রেট অন যে এরপরে হাউ ক্যান আই টেক ইট টু দ্য ডিফারেন্ট লেভেল সেই ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য দের আর টু ডিফারেন্ট আমার জন্য দের আর টু স্পেসিফিক জোনস ম্যাক্সিমাম আজকাল যারা ধরো প্রডিউস করছে বা মিউজিক প্রোডাকশনে কাজ করছে আমি তাদের কাছে একটা কথা বলতে চাই যে ট্রাই অ্যান্ড কিপ অ্যারেঞ্জমেন্ট সেপারেট ফ্রম মিউজিক প্রোগ্রামিং বা প্রোডাকশন এখানে একটু ইন্টারাপ্ট করছি হ্যাঁ স্পেশালি ফর দি আনইনিশিয়েটেড যারা জানে না তাদের খুব জানতে ইচ্ছে করবে যে মিউজিক প্রোডাকশন অ্যারেঞ্জমেন্ট আর কম্পোজিশন এই তিনটে জিনিস বেসিক খুব বেসিক লেম্যান টার্মসে ডিফারেন্সটা কোথায় তো কম্পোজিশনটা মোটামুটি জানি আমি একটা শুট করলাম বা আমি একটা গান তৈরি করলাম সেটা আমি যেটা গাইতে পারছি আমার হয়তো আই ডোন্ট হ্যাভ মাই টুলস সেই ফর আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি অনুপম যখন ধরো অটোগ্রাফি হলো হি ওয়াজ not a music producer no. he didn't have much straight away came to me dada amar ei composition gulo ache amar khub ami likhi niye ami gaan gai do ekta chord guitar e bajiye gaite pari kintu composition gulo ke proper form dewar jonno বাইশেশ্রা গান থাকেন আই পুট অল দ্য সংস ইন পার্সপেক্টিভ যে ছবির জন্য যেরকম ভাবে যে গানটা এরকম ভাবে ধরো সেইভাবে পার্সপেক্টিভ অনুপমের পার্টটা ওয়াজ কম্পোজিশন পার্ট রাইট নাও টেকিং ইট ফ্রম দেয়ার to the final stage tar modhe dupe jeta in jo kotha hole arrangement and music production correct arrangement is ei khetre jeta hoyeche chobi ta ki dorkar lagche first chobi ta ke mathay rakha karon after all the film is the je zone ta the media jeta kaaj korche mane content ta is the king content is the king ekdom এখানে আমার এই গানটার জন্য আমার কি সিচুয়েশন আছে সেখানে কি মিউজিক পার্ট হলে সেখানে যাবে সো রাইটিং ডাউন দ্য পার্টস এখানে ফ্লুটে এই নোটগুলো বাজাতে বাজাবে বা এখানে এই কর্ডটা করো বা এখানে আমি ভায়োলিন্স ইউজ করবো ভায়োলিন্সে কি স্ট্রাকচার হচ্ছে বা কি হচ্ছে পুরো গানটা স্ট্রাকচার তৈরি করো রাইটিং অল দ্য পার্টস টুগেদার অ্যান্ড মেবি রাইটিং দ্য গ্রুভস অলসো অ্যাট টাইমস রাইট তো সেইটা করে দ্যাটস দ্য পার্ট যেখানে আই উড কল ইট অ্যারেঞ্জিং এবং তারপরে মিউজিক প্রোডাকশন পার্ট কামস ওয়েন ইউ সিট উইথ either a programmer you might be the programmer yeah. yourself or you have other musicians on board jara otake bajacche tara guitarist ho drummer ho ebong finally ota goes to the mixing stage ebong mixing and mastering hocche the shape part ta I would call it production kari mixing master tai tar modhe dhore ni ha of course te amar jonne kintu ei tinte zone alada ekta right I'm composing myself I try to keep the amar jeta maximum shomoy hoy since I have been a music producer which is the second and third part put together jodi ramai bolte pari right all my life the
কম্পোজিশন আর মিউজিক প্রোডাকশন সবসময় কিন্তু একসঙ্গে একসঙ্গে চলতে থাকে। দের আর প্লাস পয়েন্টস টু ইট, দের আর ড্রব্যাক্স টু ইট অলসো। যেটা বলছিলাম সলিল চৌধুরীর মতো একজন কম্পোজিশন যার অ্যারেঞ্জমেন্টস এবং গানেরগুলো মানে শুনে বোঝা যায় যে গান এবং ইন্টারলিউডস এবং ইন্টারলিউডগুলো ইউ ক্যান হাম একটু পরে আর কি শোনা শুরু করেছি, সেটা ইজ মাই ব্যাড অফ কোর্স, দ্যাটস মাই ব্যাড, বাট আমি একটা পার্টিকুলার জিনিস নোটিস করেছি যে যেহেতু আমরা অ্যাজ আ ট্রেডিশন বা আমরা অ্যাজ আ কালচার একটু মেলোডিটাকে বেশি প্রাধান্য দিই, তাই কোথাও গিয়ে এই ইন্টারলিউডসগুলো আর অলমোস্ট লাইক সংস দেমসেলভস, মানে ইউ ক্যান মেক সংস আউট অফ দোজ ইন্টারলিউডস। মানে বিশাল শেখরের একটা ফিল্ম ছিল এখানে ইন্টারলিউডগুলোকে গান বানিয়ে দিয়েছিল আর ডিভাউন ইন্টারলিউডগুলোকে গান বানিয়ে, রাইট রাইট, ফিল্মের জন্য অ্যালবাম ইউ ডোন্ট রিমেম্বার, ইন্টারলিউডগুলো মেলোডিগুলো নিয়ে হি হ্যাড ক্রিয়েটেড সংস, করেক্ট, যেভাবে নতুন গান তৈরি, রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মানে মানে সেই অনেক সময় পড়াশোনার জন্য বলা হয় না যে ইউ লিসেন টু আ স্ট্যান্ডার্ড, লাইক সে ইউ আর লিসনিং টু আ জ্যাজ স্ট্যান্ডার্ড, এবার এই জ্যাজ স্ট্যান্ডার্ডটার কর্ড স্ট্রাকচারটাকে বুঝে ওই হারমোনির ওপরে কী কী মেলোডি আসতে পারে সেটা তুমি শিখে একটা নতুন মেলোডি তৈরি করে, দ্যাটস দ্যাটস দ্য ফার্স্ট কম্পোজিশন, দ্য ওয়ে উই হ্যাভ ডান আওয়ার ফার্স্ট কম্পোজিশন ইজ লাইক দ্যাট। হ্যাঁ, তো এবার নাও এখানে ইন্টারেস্টিং জিনিস যেটা মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে যে আমাদের ইন্ডিয়ান কালচারে পপুলার ইন্ডিয়ান কালচার মিউজিক যদি আমরা শুনি মেলোডির মানে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন এত হিউজ, মানে ইটস লাইক আ ট্রেজার হাউস, আ ট্রেজার ট্রোভ। এবার নাও ওয়েন ইউ কম্পোজ, সিন্স ইউ হ্যাভ অল দ্য হারমোনিক knowledge with you, you have all the production knowledge with you also, and then you're composing, it's a very tricky situation. Haan, I mean, itai jante chai because it's very tricky hoya karon amar maximum shomoy ekta dekhechi ekhane Zinia, my wife Zinia shonge prochondo jhogra hoto, khubo tomar composition eto kothin keno hoye jay, simplify koro, eram hoy na, gaan gaite parbo na, she is my like bounce board, kemon kichu toiri hoy Zinia dekho eta keno hocche, ami addhek shomoy gaite pari na, shona eta ki eto কি গাইতে হবে, তা আমি গাওয়ার চেষ্টা করছি, আমার সুর অন্য কথা, গলা অন্য কথা বলছে, মাথায় অন্য সুর ঘুরছে, কিন্তু অনেক সব পিয়ানো বাজিয়ে এই এইভাবে এইভাবে নোট, এইটা তো কোনো গান নয়, আমি তাও বলতে যাচ্ছে এইটাই যদি বলছি কথার কথা, আর এমন করতো তখন তো বলতে ওয়াও কি ইন্টারেস্টিং কম্পোজিশন করেছে। সো ভেরি গুড, সো ভেরি গুড, কিন্তু পয়েন্ট ইজ দ্যাট আই হ্যাভ দিস টেন্ডেন্সি অফ ওভার কমপ্লিকেটিং থিংস দ্যাট আই I've realized over the ages. But that comes with knowledge, I suppose. That's plus point. Kintu in the popular genre, it becomes a minus point as well. Amit da ekta kotha bolten, mane since we both have the same guru, shekhar theke dekhen, Amit da ekta kotha bolten sob shomoy, learn to unlearn. মনে আছে ইউ অলওয়েজ ইউজ টু লার্ন টু আনলার্ন, সো পসিবলি কোথাও গিয়ে এইটা বোধহয় আমাদের মানে আমাদের মানে রেগুলার কাজে খুব দরকার। এটা কি হয় বলতো, ওয়েন ইউ আর পারফর্মিং অন স্টেজ সেটা এক রকমের, কিন্তু ওয়েন ইউ আর কম্পোজিং ফর আ মিডিয়াম লাইক সিনেমা, এটা রেগুলার সঙ্গে কাজ করতে গিয়ে আরো বেশি করে আমি ঠিকই শিখেছি। বিইং আ মিউজিশিয়ান ফার্স্ট and a composer later, my drawback was, which I realized much later, first ছবি করতে গিয়ে I realized that when তুমি যখন একটা গান শোনো, say for example any song, what do you hear? What you hear is different from what I hear, is different from what a third person is hear. Same now. I can say what I hear. But for me, what I hear is the harmony, the melody, the rhythm and the bass going together, marching together. For me, in fact, what happens is that I can hear almost all the separate lines that are being played. That is musician's point of view. That is what I hear, basically. Zinia, my wife, একটা গান দিলে ওর আগে ওইখানে ওই মুরগিটা কি সুন্দর দিল দেখো, এই গাছটা কি সুন্দর করলো দেখো, মানে ওইটা শুনছো কোনো, লিসেন টু দ্য ফিল অফ দ্য হোল, এটা নিয়ে হতে থাকে, রাইট। দেন আই রিয়েলাইজ মাই ড্রব্যাক ওয়াজ আই উড নেভার লিসেন টু লিরিক্স, যে কোনো গান আমি ফার্স্ট লাইনে বেশি জানি না। ও, সো ইউ আর র‍্যাপড ইন দ্য সোল অফ দ্য সং এন্ড নট ইন দ্য টেক্সট অফ দ্য সং। হয়তো তখন শুনেছি ফার্স্ট টাইম, শুনেছি ফিলটা পেয়েছি, কিন্তু আই কান্ট অ্যান্ড গড টাইম চোখ বুঝে বলে দেবো কোথায় কি গড হচ্ছে, কখন ট্রাম্পেট, কিন্তু লিরিক্স বলতে পারি না আমার এখনো, সেটা সমস্যা নিজের গান গাইতে গিয়ে ভুলে যাই লিরিক্স।
It's actually a problem. It's a huge problem. Yeah. Because I've never been tuned into that classical way of composition. I started doing much later in my life when I started composing for Rituda. Because I was never a composer. Right. So that thing, but Chejuni Rituda mane boshe boshe Rituparna Ghosh writing mane hote pachhen. It's like a different zone altogether. Pore amar tin bar korte hote to understand what he wants to say, because there are so many layers to his writing. Correct, correct. So intense. Right. Ebang putting that to melody. Ami ekta ganer kotha jodi tomake boli, dhoro Krishna Koli Chokh Horiner moto. Ha. Tana tana kale duta tara. Kobi ki janen she lukiye kokhon লাগিয়েছিল মাস্কারা কৃষ্ণ কলির চোখ মানে আমাদের জীবনানন্দ দাশের সেইটা নিয়ে সেখান থেকে টেনে সে তার ফিল্মের হিরোইনের কম্পারিজন করছে কৃষ্ণ কলির ওই চোখের মাস্কারা কখন লাগিয়েছিল সে হয়তো কবি কি জানেন সে লুকিয়ে কখন লাগিয়েছিল ফার্স্ট হি ইজ ইউজিং অ্যান অ্যানালজি ফর রবীন্দ্রনাথ এন্ড দেন হি ইজ টেকিং ইট টু অ্যানাদার লেভেল এন্ড দেন হি ইজ taking it like to ekta post modern ekta interpretation maskara lagiyeche she maskara lagiye kalo chokhe kalo horin chokh seta te ki lagiyeche maskara lagiye she kobi hoto janen na she maskara lagiye lagiye but she mane these kind of layers egulo took me some time to gather je but she but tar shonge kaj korte gino I was almost like a student যদি তখন ভাবি আমি তখন ঋতুপর্ণ ঘোষের বিগ থিং আমাকে নিয়েছে বিকজ হি থট দ্যাট আই হ্যাড সামথিং টু ক্রিয়েট দ্য সাউন্ডস্কেপ হি নিডেড ফর দ্য ফিল্মস সেইভাবে উই এন্ডেড আপ ডুইং এইট ফিল্মস একটার পর একটা করে কিন্তু দ্য অ্যামাউন্ট অফ নলেজ অফ লিটারেচার লিটারেচার থেকেই তো এই লিরিক্সের এই পাণ্ডিত্যগুলো আসছে একদমই সেটা কিন্তু আমার ওয়ে অফ আই লুক অ্যাট আ সং ওয়াজ সো ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ে হি লুকড অ্যাট ইট He was least bothered about the instrument bajing, least bothered about... Kintu for him, the main soul was the key bolche. Correct, da. Correct. The shei, that's what I learned. Mane, theke sheka jake bhe, amar oi bepar ta hoyeche. Eita mane, ebar eikhan theke, ebar ami bujlam je, ei je perspective, আমাদের ডিফারেন্ট পার্সপেক্টিভ ওটাই তো অ্যাকচুয়ালি আর্টটাকে বানায় এবার এখান থেকে আমরা কৃষ্ণকলির কথা বলেছি আমরা জিনিয়াদির কথা বলেছি তাই একটু অন্য দিকে যাচ্ছি অ্যাজ এ মিউজিক কম্পোজার বলে না মিউজ অ্যান্ড মিউজিক মানে যদি মিউজ না থাকে তাহলে মিউজিক হয় না আবার মিউজিক এর জন্য একটা মিউজ দরকার হয় এরকম একটা বিষয় তো সেক্ষেত্রে জিনিয়াদি ইজ লাইক ইউর মিউজ ক্যান ইউ সে দ্যাট অফকোর্স নাইস তো এবারে এটা খুব রেয়ার একটা জিনিস মানে কারণ হলো মানে টু হ্যাভ ইউর পার্টনার এজ ইউর মিউজ এটা খুব রেয়ার কিন্তু মানে প্রচন্ড রেয়ার একটা জিনিস এবার এই রেয়ার জিনিসটা হলে ন্যাচুরালি দেয়ার উইল বি আ লট অফ মারামারি স্পেশালি ইন দ্য মিউজিক্যাল স্পেস এবার এই মারামারি থেকে কি কি ভালো জিনিসপত্র এসেছে এটা জানতে বড় ইচ্ছে করে কারণ সবসময় যে কোনো রকমের স্ট্রাইক বা যে কোনো রকমের কনফ্রন্টেশন থেকে খুব ভালো আর্ট ক্রিয়েট হয় তো এটা আমার মানে অনেকদিনের ইচ্ছে তোমাকে প্রশ্নটা করা হয়নি আমার যেটা হয়েছে কি বলতো যেহেতু ম্যাক্সিমাম being a keyboardist right. mainly following western music right jeta bol choto bela theke shetai kore eshiya baba ji to accordion bajaten jeta boli polka tango ei sob jinish potro baba bajaten ami shob shob bajatam ei byapar ta chilo chilo kal to indian music ba film music jeta bolo oto ta kintu exposure chilo na I would hear right kintu jeta amar onek bondhura jara indian classical shikhe esche ba rabindranathsangit theke shikhe esche আমাদের রবীন্দ্রসঙ্গীত কি শুনে শেখা বা আমার বাবা যেটা সরবিতার পুরো একদম ফুল একদম সেট আছে এই পার্টিকুলার জিনিসটা আমি একটা জিনিস বলি মানে ইউ উইল রিলেট টু দিস আ লট আমি যখন প্রথম রবীন্দ্রসঙ্গীতের সাথে বাজনা বাজাই আই ওয়াজ অ্যাকচুয়ালি প্লেয়িং কর্ডস উইচ ওয়ার লাইক অ্যাডেড নাইনস অ্যান্ড ইউ নো লাইক আ লিটল বিট অফ একটু অন্য স্ট্রাকচারে অ্যান্ড আই রিমেম্বার পিপল লুকিং অ্যাট মি লাইক দিস অ্যাবসলিউটলি সেটাই কি করছে এ কে মানে মানে এতটা ইন প্লেইং এ অভ্যস্ত সবাই ইনফ্যাক্ট মানে রিসেন্টলি অ্যাটলিস্ট এই এটা মানে এই পার্টিকুলার জিনিসটা উঠে যাবার পরে এই যে পুরো যে হ্যাঁ এই 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 এটা উঠে যাওয়ার পরে এখন কয়েকটা মানে কি রবীন্দ্রসঙ্গীতে উই হ্যাভ ট্রাইড টু এক্সপেরিমেন্ট অ্যান্ড ইট সাউন্ডস গ্রেট অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং মানে অ্যাটলিস্ট মানে টু মাই ইয়ার্স ইট সাউন্ডস গ্রেট যে মানে উই ক্যান ডু দ্যাট বাট আই রিমেম্বার মানে পিপল লাইক লুকড অ্যাট মি অ্যাজ ইফ But I have committed the greatest treason in my life by playing a C added ninth chord. ব্যাপারটা কি হয় বলছি যেটা এই যে লার্নিং প্রসেসটা যারা একটা পার্টিকুলার জনরে শিখে এসছে দে আর টিউন টু আ সার্টেন কাইন্ড অফ সাউন্ড এর মাথায় একটা সাউন্ডস্কেপ তৈরি হয়ে আছে করেক্ট ব্রেকিং আউট অফ দ্যাট ইজ অ্যান ইস্যু কিন্তু আবার আদার ওয়ে রাউন্ড একটা গানের যে মেইন সোলটা রবীন্দ্রসঙ্গীতের মেইন কি সোলটা কি তার লিরিক্স
ভাটিয়ালি গান যে কোনো একটা বলছি মানে বাউলের ধরো কোনো একটা গানের চারটে লাইন খুব সিম্পল, আমি ওপার থেকে ওপারে যাবো, মাঝি তোকে তো যাওয়ার তুই হলি তাকে দিয়ে উইল টেক মি ফ্রম দিস রাইট এখান থেকে ওখানে, কিন্তু আই ডোন্ট নো হাউ হোয়াটস ইওর নেম, আমি তোকে কল করতে পারছি না, তো এইটুকু ইনফরমেশন, কিন্তু তার ভেতরে লেজে যেটা ফিলোসফি আছে, হ্যাঁ দ্যাটস হোয়াট বিশাল দ্যাটস হোয়াট ইট ইফ ইউ ক্যান টার্গেট এন্ড গেট দ্যাট দেন ইউ নো হোয়াট ইট মিন ইউ বি এবল টু ডু ফর দ্যাট রাইট লাভলি। তাহলে মানে এই যে জায়গাটাতে এসেছো, মানে আবার ওই প্রশ্নটাতে ফিরে যাচ্ছি যে তোমাদের মানে মিউজ আর মিউজিক এই জায়গাটাতে যেই, হ্যাঁ ওটাই আসছিলাম, ইনফ্যাক্ট আমি লাইভ বলতে ঘুরে গেলাম, কারেক্ট। তো এই যেটা বলছি ইফ ইউ ক্যান গেট টু দ্য সোল অফ দ্য সং, তাহলে কি ইউ নো হাউ টু অ্যাপ্রোচ দ্য অ্যারেঞ্জমেন্ট অর ওয়েদার টু অ্যাড অ্যান অ্যাড নাইট ওয়েদার ইজ ওয়ার্কিং অর নট, রাইট ইট মাইট সাউন্ড গ্রেট বাট ইট মাইট নট গো উইথ দ্য সোল অফ দ্য সং, কারেক্ট, দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু। বাট সেটা যেটা কামিং টু ইট, ছোটবেলায় বাবার সঙ্গে যেহেতু সরি মাই ফাদার বিং এ ফ্রিলান্স মিউজিশিয়ান, প্রত্যেক স্টুডিওতে আজকে এখানে ওই স্টুডিও কালকে ওই স্টুডিও বাবার সঙ্গে মাঝে মাঝে যেতাম, সো আই হ্যাভ বিন লাকি টু নিড সাম গ্রেট মিউজিশিয়ান, মানে রবীন্দ্র জৈন বলো কি সলিল চৌধুরী বলো কি মানে হেমন্ত মুখার্জির সেশনে সব মান্নাদের রেকর্ডিং হচ্ছে আমি চলে গেলাম, এসব হতো। ওয়ান পার্টিকুলার থিং সলিল চৌধুরীর রেকর্ডিং সেশন দেখিয়ে লাইক দ্যাট ওয়াজ লাইক অ্যান আই ওপেনার ফর মি। অনেকবার পরেও গেছি কিন্তু ফার্স্ট টাইম গিয়ে তখন অনেক ছোটো ছিলাম, বুঝতে পারছো অনেক কাল মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। তো অন্তরাদি আমার বাবার কাছে পিয়ানো শিখতো, হ্যাঁ তো বাবা চলো চলে যাই ওখানে, তো গেছি সলিল চৌধুরী তখন একটা কোনো একটা গানে, দ্য ওয়ে হি ওয়াজ অ্যাপ্রোচিং অ্যান্ড দ্যাট পার্সনস নলেজ অফ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক, লাইক আই মিন এরম হয়ে গেলাম এটা কী করে হয়, মানে হাউ ক্যান ওয়ান পার্সন হ্যাভ সো মাচ, ওইটুকু সময়ের মধ্যে যতটুকু বোঝা গেছে, মানে এখন তো ধরো জানি আমরা শুনেছি এই গান করছে, কিন্তু ফার্স্ট টাইম মিটিং ওয়ান পার্সন ওয়ান টু ওয়ান, তো এবার ইন্ডিয়ান মিউজিকের নলেজটা উইচ আই হ্যাভ অলওয়েজ বিন, আগে অতটা এক্সপোজার ছিল না, আই স্টার্টেড কালচারিং মোর, ওই লোকটার ওয়েস্টার্ন মিউজিক নলেজটা তো আমি জানতাম, কিন্তু তার মধ্যে ইন্ডিয়ান সেন্সিবিলিটির কিছু ধারণা ছিল না, কারেক্ট। আমি ছোটোবেলায় লতা মঙ্গেশকর অত শুনতে ভালোবাসতাম না, আর্ডি বর্মণ ভালোবাসতাম কিশোর কুমারের গানের জন্য, কিন্তু যে মদন মোহনের যে টিপিক্যাল ইন্ডিয়ান সেন্সিবিলিটি যে কম্পোজিশনগুলো অত আমাকে ড্র অ্যাপিল করতো না, হ্যাঁ রাইট বুঝতে পেরেছি, দেয়ার কামস জিনিয়া, ওকে মানে মাই আউটলুক কমপ্লিটলি চেঞ্জ বলবো না, আই ওয়াজ অলরেডি কম্পোজিং এন্ড কিন্তু ওর যে স্কুলিংটা ইটস মোর অফ দ্যাট মদন মোহন লতা মঙ্গেশকর বা দ্যাট কাইন্ড অফ সিঙ্গিং গজলস যেগুলো আমি কিন্তু ওয়াজ অ্যাকচুয়ালি ল্যাকিং ইন মাই লিসেনিং রেপোর্ট, সো ইউর এন্টায়ার রেপোর্ট ওয়ার গট আ নিউ লিজ অফ লাইফ বলতে পারে কিছুটা, অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ ওপেন টু অল কাইন্ড, দ্যাট ওয়ান বিগ থিং আই হ্যাড, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক, আমি যতটা একটা ইলেকট্রনিক একটা ডিজে রিমিক্স যতটা ভালোবাসি, অ্যাট দ্য সেম টাইম আমি একটা মদন মোহনের কম্পোজিশন কিন্তু ইকুয়ালি ভালোবাসি, কিন্তু ওটা নিয়ে অত কালচার করি, বাট বাড়িতে একজন থাকলে তার রেয়াজ শুনতে শুনতে তার ইনফ্লুয়েন্সার শুনতে শুনতে ইউ অলসো স্টার্ট গেটিং মোর ইনভলভ ইন দ্যাট। একটা জিনিস বলো, উই আর অ্যাকচুয়ালি গোয়িং থ্রু ভেরি ভেরি টাফ টাইমস, right মানে এখন we know that cinema halls have actually shut down and all the work that is coming towards us right now is mostly digital work na ebare as an artist chirokali marginalized chirokal মানে from time immemorial an artist is always marginalized, age to tao patrons ra chilo sei patrons ra patronize korto, ekhon to democracy ashar pore sei patronization tao nei এবার নিজের মনের শান্তির জন্য যে মিউজিকটা করছি, তিনটে মিউজিক আলাদা, একদম আলাদা, রাইট?
একটা হলো দ্য মিউজিক অফ প্রোটেস্ট, আমি খেতে পাচ্ছি না কেন, আমি জানতে চাই কেন আমি খেতে পাবো না, আমি একজন আর্টিস্ট তা আমি কেন খেতে পাবো না। আরেকটা হলো আমাকে খেতে পেতে হলে এই মিউজিকটা না একটু এরম ভাবেই করতে হবে, কারণ হলো যে তবে আমি টাকাটা পাবো, তবে আমি খেতে পাবো, সেটা একটা কমার্শিয়াল মাইন্ডেড, দ্যাটস নট জাস্ট কমার্শিয়াল মাইন্ডেড, আমি বলবো সেটা একটা মিউজিক অফ কম্প্রোমাইজ, মিউজিক অফ প্রোটেস্ট, মিউজিক অফ কম্প্রোমাইজ। এবার ফাইনাল স্তরটা হলো দ্য মিউজিক উইচ আই ওয়ান্ট টু ডু। I'm sure you have been through a lot. I know that you have been through a lot of struggle. Tara Jarenna, Tara Bhavin, that Dada was born with a golden spoon and he had everything on planet Earth. I'll tell you what, all of you are absolutely wrong. Amra jani the amount of struggle that Dada has gone through to reach the place that he is right now. To shekhan theke ami eta jante chai je ei tinte music alada ebong ei tinte music e tumi korecho, eta ami jani. এই তিনটে মিউজিক করার এক্সপিরিয়েন্সটা এবং এখন তোমার কি মনে হয় যে তোমার মিউজিক, যে মিউজিক তুমি করতে চাও সেই মিউজিকটা কোন দিকে যাচ্ছে, এবং হোয়াট ইজ ইয়োর মেসেজ টু অল অফ আস হু আর ব্যাটলিং উইথ দ্য সেম কোয়েশ্চেন্স ইন মাইন্ড, যে মিউজিক অফ প্রোটেস্ট, মিউজিক অফ কম্প্রোমাইজ অ্যান্ড দ্য মিউজিক আই ওয়ান্ট টু ডু, কোনটা করবো এখন? দেখো, ইফ আই লুক ব্যাক অ্যাট মাই ব্রিফ স্প্যান যবে থেকে মিউজিক আরম্ভ করেছি, লাইক মিড নাইনটিজ যদি বল, দে হ্যাভ বিন সেভারাল ফেজেস ইন মাই লাইফ। প্রথমে অ্যাজ আ পারফর্মিং আর্টিস্ট, অ্যাজ আ পারফর্মার ইন আ ব্যান্ড অ্যান্ড ডিফারেন্ট শোতে সময় যেগুলো করতাম ম্যাক্সিমাম সেটা করেছি। তারপরে ওখান থেকে আই শিফটেড টু মোর অফ মিউজিক প্রোডাকশন, মিউজিক অ্যারেঞ্জমেন্টস, প্রডিউসিং ফর আদার ব্যান্ডস আর আদার আর্টিস্টস আর আদার কম্পোজার্স যাদের মিউজিক আমি তৈরি করে দিতাম। তারপরে অ্যাজ এ কম্পোজার, কম্পোজার ধরো 2004-05 থেকে মাই ফার্স্ট ফিল্ম বিং দোসর বিতুদার, যে তারপর থেকে এভার সিন্স আই বিন ওয়ার্কিং অ্যাজ এ কম্পোজার মোস্ট ইন কলকাতা। কিন্তু 2017 ডিসিশন নো আই এম শিফট বেস টু বম্বে, কারণ এত বছর ধরে করছিলাম কি কলকাতায় কাজ করছিলাম, বাট আমি প্রচুর ট্রাভেল করতাম অ্যান্ড আই হ্যাভ বিন লাকি টু বি উইথ উষা উতপ ফর আ ভেরি লং টাইম, মানে 2001 থেকে টিল 2018-19 পর্যন্ত। তো আই হ্যাভ টুর উইথ আ ব্যান্ড অ্যান্ড নট জাস্ট টুর, আই হ্যাভ বিন অলমোস্ট লাইক আ রাইট হ্যান্ড, এবং সেখানে এক্সপোজারটা ভাবতে পারছো না, দ্য কাইন্ড অফ এক্সপোজার টু ওয়ার্ল্ড মিউজিক ইউ হ্যাভ, কারণ দিদির সাথে ইউ হ্যাভ টুর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। মানে মীর তো জোক করে কি আমার পাসপোর্টের সব কম্পাইল করলে এত মোটা বাইবেল হচ্ছে মোটা হয়ে যায়, তো এনিওয়ে সেটা আলাদা কথা। কিন্তু ওয়ান অফ বিইং ওয়ান অফ দ্য মোস্ট ট্রাভেল মিউজিশিয়ানস ইন কলকাতা থ্যাংকস টু দিদিস শোস, তো দিস এক্সপোজার টু ডিফারেন্ট কাইন্ডস অফ মিউজিক অফ ডিফারেন্ট প্লেসেস, যেগুলো ধরো থিংস লাইক ওয়াচিং অ্যান অ্যাকচুয়াল অপেরা, ওয়াচিং মিউজিক্যালস, আমি আই ওয়াজ অ্যা মিউজিক্যাল ফ্রিক, মানে বেস্ট এন্ডিং লন্ডনে গেলে বা নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে গেলে তার কোনটা বেশি ভালো লাগে, ব্রডওয়ে স্টাইল নাকি সেটা তো দেখে চলে যাচ্ছে, আমি বলছি জেনারেলি আর ওয়াচিং পারফরমেন্সেস বাই বিগ আর্টিস্ট ইন্টারন্যাশনাল কনসার্টস দেখা, মানে বলছি কথা কিন্তু এক্সপোজার দ্যাট দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং উইথ ইট ইজ ইমেন্স, কিন্তু তারপরে সেগুলোকে এক্সপার্টিজগুলোকে নিজের কম্পোজিশন ইউজ করা দ্যাট ওয়াজ অলসো বিগ বিগ থিং, না যেগুলো সবাই হয়ে ওঠে না। এবং তারপর কম্পোজিশনের পর বেনা ইজ শিফটেড টু বম্বে, দ্যাটস লাইক অ্যান আনাদার ফেস, যখন আগেন আই স্টার্টেড ওয়ার্কিং ফর বলিউড মোস্টলি, কিন্তু বাংলা ছবির কাজ আমি আমার নিজে এখানে স্টুডিও নিজের বাড়ি এখানে, তো আই কিপ কামিং ব্যাক এভরি, এই প্যান্ডেমিকের আগে তো পুরো আসতেই থাকতাম এভরি মান্থ, অলমোস্ট আই উড বি হিয়ার ফর আ ফিউ ডেজ অ্যান্ড ওয়ার্ক হিয়ার অ্যান্ড আগেন গো ব্যাক, ওই করতাম। কিন্তু হোয়াট হ্যাজ বিন কনস্ট্যান্ট ওভার দ্য ইয়ার্স এভার সিন্স আই স্টার্টেড কম্পোজিং ইজ দ্যাট আমার ম্যাক্সিমামটা হয়ে এসছে of the second category. যেরকমই তিনটে ক্যাটাগরির মধ্যে বলব, রাইট, প্রথমে যেটা হতো ব্যান্ডের সাথে যখন পরশ পাথরের সঙ্গে বা ক্রসফিনদের সাথে বা ব্লুজ ব্যান্ডের সাথে বা ওরিয়েন্ট এক্সপ্রেসের সাথে, দোজ আর মোস্টলি আর দ্য ফার্স্ট ক্যাটাগরি। তাহলে দাদা তুমি বললে যে তোমাকে মিউজিক অফ কম্প্রোমাইজটা করতে কম্প্রোমাইজ কি, আচ্ছা সেটা তুমি বলবে না, আই ওয়ান্ট সি কম্প্রোমাইজ, ওকে what but what is the term you would like to give? I would like to say that exploring more varieties, I would say. Achha. It's not always that আমি যেটা করতে ভালোবাসি সেটা আমি করি, মানে আমার ভালোবাসি এটা করতে গিয়ে there are plus points to that. যেটা তুমি প্রথমে আরম্ভ করলে, the
the expanse of the musical genre. Right. Sheita to ekta hoy, kintu arekta jeta which I failed to do is create a sound for my own self, which I've miserably failed in doing over the years. But my each film or each album starts sounding different from the other. Which is a good thing if you think of it from the film perspective, because I'm doing music what that film requires. Correct. It's not that, this is my sound, I'm going to take it. Right. It's not that. Absolutely. But at the same time, somebody like Anupam, if I could say, he has a sound of his own. Absolutely. People call him for his sound. Tomar sound ta chaiche amar chobite. Correct. I have never been able to create that. In fact, Anupam jokhon prothom Kolkata ashi, we had a long discussion on that. What do you want to be? If you want to be an artist, you stick to this nijer gaichi nijer gaan korche, that's fine. But if you want to do films, you have to be much more open to different varieties. Chobite je demand kore seta tomay korte hobe. But he was not open to that idea. Right. That's worked for him. Yeah, absolutely. It's worked miracles for him. Absolutely. He's the leading singer-songwriter voice right now for us. Right. But he's got his sound and cheta jone hai. Kintu jodi dhoro bolchi orokom hit na hoto, তাহলে কিন্তু মুশকিলটা হতো কি উই উড হ্যাভ বিন অনলি কল ফর আ ফিউ প্রজেক্ট যেখানে ওল্ড টাইপের গান শুট করছে রাইট কিন্তু যেটা ফিল্ম কম্পোজারের জন্য যেটা দরকার লাগে ইজ ইয়ার ভ্যারাইটি ওকে যেটা আদি বর্মন দেখো কি লেজেন্ডারি কম্পোজার দেখো হ্যাঁ দ্যাটস বিন দ্যাট আদি বর্মন যেরকম চিঙ্গারি কইভারকে করছে সেরকম ওরকম কম্পোজিশন করেছে অ্যাট দ্য সেম টাইম একদম লাই লাপা কম্পোজিশনে ঋতুপর্ণ ঘোষের I was in two minds. Doshore shomoy had a major problem. Doshore korar shomoy, that was my first film, first of all. And Doshore amra charjon korechilam. Sanjay was my Rishudda associate director oi shomoy. So Sanjay was there, amar sathe there was this Sumit Ramachandran. Nice. Sumit is again one musician I really look up to. Right. Arrangement ne kotha jodi bolo, one person whose arrangements I have always been figured out je ki kore lokte eram kore. আগে যদি বলে যেরকম বললাম অমিত দা কচু দা অ্যাপার্ট ফ্রম দেম টু কি ইজ ওয়ান পার্সন অ্যান্ড সুমিত ইজ আনাদার পার্সন যাদেরকে থেকে শিখেছি আমি এনি সেটা আলাদা কথা সুমিত ওয়ার্ক উইথ মি অ্যাজ আ চার্জিং মিলিয়ন রাজীব সুদাম বলে উই প্ল্যান টু ফর্ম আ ব্যান্ড কল 21 গ্রামস অফ কোর্স তো এই মানে দোষরে যদি তুমি দেখো মিউজিক বাই 21 গ্রামস তারপর আমাদের চার্জিং প্যান রাইট ওটাতে করতে গিয়ে মুশকিলটা হচ্ছে সিন্স আই ওয়ার্ক উইথ রিটু দা ফর হিজ প্রিভিয়াস থ্রি ফিল্মস যেটা বলতাম চোখের বালি অন্তর্মহল এবং রেইনকোট সো আই সর্ট অফ নিউ হিজ মিউজিক্যাল লাইকিংস রাইট আমি এর একটা মিউজিক পিস যেটা মেইন থিমটা বিগিনিং পেটিশন মিউজিকটা আছে আমি এরকম না এরকম করি অরম করি তো হাম টুকে ডাকলাম ফ্লুটে একটা করি তারপর একটা ইন্ডিয়ান মতো একটা করি অনেক কিছু করছি কিছুতে ওটা ক্র্যাক হচ্ছে না রিপিটার না এটা কি করছে না অনেক কিছু দেখুন অনেক দিন ধরে এটা চলেছে দেন সুমিত হ্যাভিং নো ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যাবাউট ঋতুদার মিউজিক টেস্ট ওয়াজ লাইক হি কেম আপ উইথ আ মিউজিক পিস Which is very, I would say, not jazzy, but very piano and nice chord changes. Tar upor ekta single melody ache, which is, I knew it was not his type. Mitu ta shune bolle, that's it. Hoye geche chol. I was like, eta ki holo? Sumit, eta ki holo? Ami to bujhlam eta work korbe. That's Ritubarna Ghosh. Ei film er jonno eta lagbe. Right. Then we sat and worked on it. Shetar jonno to, mane eto gulo different palettes, color palettes. Sound palette, even যদি আমরা chronotopter কথা বলি মানে the character and how they interact with the spaces is so different. But what do you call that a compromise? I would never call that a compromise. But that's what I've been doing. আমি কিন্তু নিজে যেটা করতে চাই বা সেটা আমি ultimately after a point ভুলে যাই. After a point হয়ে যায় এখানে কি দরকার সেটা হয়ে যায়। That becomes a priority for when I'm doing music for film. এই জন্য আমি এখনো পর্যন্ত আজ পর্যন্ত নিজের album release করতে পারলাম না. Because I don't know what sound to go for. এক এক জায়গায় একে তারপরে একটা ছবি করেছিলাম সব চরিত্রের কাল্পনিক দ্যাট ওয়াজ কমপ্লিট ফোক ফোক নিয়ে পুরো নৌকাডুবি করেছিলাম নৌকাডুবি ওয়াজ কমপ্লিট রবীন্দ্রসঙ্গীত অ্যান্ড ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ইয়েস আর মানে তার মাঝখানে মানে এই ব্যাপারগুলো হয়ে গেছে আর কি আবহমান করেছিলাম আবহমান ওয়াজ ইটস অল ইট ওয়াজ অল অ্যাবাউট পুরনো বাংলা গান যে মানে বলে
সেখানে ইনফ্যাক্ট পুরোনো বাংলা গানের রেফারেন্স নিয়ে সেরকম ভাবে কিছু কিছু করে ব্যাকগ্রাউন্ডটা পুরো ওই সব নিয়ে হয়েছিল, which was not at all my forte, but filmer jene jokhon kortelo I got into that space and then I started doing it. So eglo commission projects jeito commission projects are so different from so it does add to your academic value also. Absolutely, it had a bishal positive jinish, bishal positive. Ekjon boleche amake Shantanu Moitro, I went to work with him first in a film called Three Idiots and background e kaaj korte gechi. শান্তনুদার একটা কথা আমার এখনো মনে আছে, তো শান্তনুদা কিন্তু বলছিল, দেখ রাজা, টু ডু গুড মিউজিক ইউ নিড নট নো অল দ্য ইন্ট্রিকেসিস অফ দ্যাট জোন অফ দ্যাট জনার অফ মিউজিক, হোয়াট ইউ নিড টু ডু ইজ হাউ টু এক্সিকিউট অ্যান্ড হাউ টু গেট দ্য রাইট কাস্টিং টু ডু দ্যাট মিউজিক ফর আ ফিল্ম, বিকজ ফিল্ম মিউজিক ইজ নট জাস্ট ইউ অ্যালোন, ইটস দ্য টিম ওয়ার্ক দ্যাট একদমই স্যার. তো সেইখানে আমার খেয়াল আছে এখন রূপালী চট্টোপাধ্যায়, শি ইজ এখন শি ইজ আ ভেরি নাইস কম্পোজার, প্রচুর কাজ করছে টেলিভিশনে, রূপালী হ্যাড অ্যাসিস্টেড মি ইন আবহমান, শি ইজ ইন এনসাইক্লোপিডিয়া অন বাংলা বাংলা গানের হিস্ট্রি. একদমই তাই, একদমই তাই. হ্যাঁ রূপালী দি, করেক্ট. নৌকা ডুবি করার সময় আগে এই প্রবলেমটা যেটা হয়েছিল, যে আমি একটা খেয়াল আছে, একটা ছোট ইনসিডেন্ট বলি, বেসিক্যালি নৌকা ডুবি করার সময় ঋতুদার সঙ্গে মেজর ক্ল্যাশ ইন দ্য সেন্স, ঋতুদা কিন্তু বাইরে সবাইকে বলছে কি মিউজিক করছে, ভাবতে পারবি না খুব ভালো মিউজিক করছে, অন্য লোকে এসে বলছে ঋতুদা ইজ ভেরি হ্যাপি, কিন্তু আমার সামনে যখন বসছে একটা মিউজিক পিস, আমি দেখো দিস ইজ দ্য থিম, মেইন থিম, এটা এর থিম, এই ক্যারেক্টার খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে মিউজিক, কিন্তু ফেলতে লাগবে না এটা, কী বলো? আচ্ছা পরেরটা, পরের দিন সেম ব্যাপার হচ্ছে, আফটার পান্ডে ফিরে তুমি কেন এটা করছো, তুমি তো বলছো ভালো হচ্ছে, আমি ভালো হচ্ছে কিন্তু আমি এটা চাইছি না, তুমি বুঝতে পারছি না কেন বলছি, তো বলো দেখ কী বলতে চাইছো, দেখ ইটস রবীন্দ্রনাথ ঠাকুর গল্প, ঋতুপর্ণা ঘোষ ইন্টারপ্রেটিং ট্যাগোর ইন ইজ ওন ওয়ে, নামে ডিরেক্টর, অ্যান্ড ইটস মাই কল যে যত যেখানে মিউজিক ব্যাকগ্রাউন্ডে যা হবে ইট হ্যাজ টু বি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত তো আছেই অ্যাজ সংস, ওয়াই নট দ্য ব্যাকগ্রাউন্ড থিমসগুলো নিজে, ইটস আই এম নট ডেভিয়েটিং ফ্রম দ্য জনার, ওকে, তার মধ্যেই আছে, কিন্তু বলছে না আই ডোন্ট ওয়ান্ট এ ডিফারেন্ট কম্পিটিশন, সে ইউ হ্যাভ আ সিকোয়েন্স, একটা সিন আছে, আমার তোমার কিছু ডায়লগ হচ্ছে, উই আর টকিং অ্যাবাউট আ সাবজেক্ট, নাও you think of a Rabindra Sangeet, it can't be anything else. Rabindra Sangeet, to suit that situation in the sense, or one line duto, Rabindra Sangeet ganta, jeta duto line will relate to this situation in context. Even she melody ta will play in the background. Instrumentation you decide, can be shorote, it can be violin, it can be piano, it can be hummingbird. Jate oi line gulo shune naki audience, যখন শুনবে দিল বি এবল টু রিলেট, দেন রিমেম্বার দোজ টু লাইনস রাইট 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 লিরিক্যালি অ্যান্ড বি উইল বি এবল টু রিলেট টু দ্য সিচুয়েশন, মানে ইটস গ্রেটার সাবটেক্সট, গ্রেটার সাবটেক্সট, মানে এরম ভাবে না ধর আমি তো মানে এবার কি করো, আর যেটাই বলছিলাম যার রবীন্দ্রসঙ্গীত ছোটবেলা থেকে শিখে এসছে বা ওই কালচারটাকে, ঋতুদা ওয়াজ দি আলটিমেট রবীন্দ্রনাথ, ওর ওপরে কেউ কিছু মানে টু মাই নলেজ নোবডি নিউ বেটার এনিথিং বেটার, মানে রবীন্দ্রনাথের ব্যাপারে I had no clue how to address the situation, but to hajar hajar ganer moddhe kothay kon gane dutar line oshane, then I got hold of Paroma. Paroma is one of the musicians who shikheche and he was very close to Ritu Dal, so Debudar shonge kaj kora shuru hoy shomoy theke, and then Paroma Ritu Dal na tarpor amra boshe ultimately kintu sob line Ritu Dal kach theke elo, shun na oi gan je rater moddhe har guli oi line ta use kor sob je ভালো ভালো পিস বানানোর পরে আমার তো ইভেন টুডে মানে আমি যখন মানে আমি এটা শেয়ার করলে তোমার সাথে ভালো লাগবে, আমার I mean you will feel good, মানে আমি কয়েকটা গেস্ট লেকচারার হিসেবে একটু আর কি মিউজিক ইন সিনেমা নিয়ে একটু আর কি ক্লাস টাসেস দিই, লাইক ছেলে লোরেটো যে আগে সেনজেভিয়ার্স এসব যে, তো তখন যখন আমি এই ক্লাসগুলো নিতাম, দিস ইজ বিফোর দ্য প্যান্ডামিক এন্ড অল, অফকোর্স, তো তখন আই হ্যাভ ইভেন ইউজড ইয়োর ফিল্ম নৌকা ডুবি, অ্যান্ড আই হ্যাভ শোন দেম প্লেসেস, স্পেশালি আমার এত ভালো লেগেছে দ্য ওয়ে ইউ হ্যাভ ইউজ দ্য চেলো লাইন্স ওভার দেয়ার, দ্য চেলো লাইন্স আর লাইক অ্যামেজিং, মানে ইট হ্যাড টু বি ডান, মানে ওটাই এই যে এই কাউন্টার পয়েন্টটা কি, এবং ইটস নট আ মিউজিক্যাল কাউন্টার পয়েন্ট, ইটস আ
it's a sonic one, it's a textural counterpoint basically. It's sounding so dark. I feel personally, when it's Amar Nijer opinion, the Nokadubi is one such film from where people who are deeply into background music, they can learn. They can learn the background music. Learning process. বুঝতে পারছো দিস ওয়ে ইট স্টার্টেড যেখানে ঝামেলা হচ্ছিল রেগুলার কেন অ্যাপ্রুভ হচ্ছে না মিউজিক পিস গুলো বাট দিস ইফ দ্য ডিরেক্টরস থট প্রসেস ইজ দিস ওখানে তো আমি কিছু বলার নেই করেক্ট দেন হি আলটিমেটলি রেফারেন্স গুলো ওখানে থেকে দেন ক্রিয়েটিং দ্য হোল সেট মানে ওখানে কি করতে হবে বাট দ্যাট ইনিশিয়াল ক্লু সেটা ওয়াজ নেসেসারি তো ইনফ্যাক্ট তুমি যদি সব চরিত্র কাল্পনিক দেখো ওখানে এই পরবাসী গানটা ইনফ্যাক্ট বন্যা দিকে দিয়ে গাইয়েছিলাম কিন্তু ওটাকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছে হ্যাড কমপ্লিটলি ব্রোকেন ডাউট এবার সব চরিত্র কাল্পনিক ছবিটি দেখে দেখো ইটস অ্যাবাউট দিস রিয়ালিটি ইয়ার সাবকনসিয়াস মানে ও বাসায় বাসু ক্যারেক্টারটা দেখছে তো অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড প্রসেনজিৎ ইজ ডেড ইজ নো মোর ওকে রোজ ওর সঙ্গে সংসার করছে গাড়ি তো ওর সঙ্গে আছে ইউ ক্যান সি প্রসেনজিৎ রাইট দেয়ার ইটস আ ভেগ টাইম লাইন সেভাবে দেখতে গেলে ইটস আ ফিজি টাইম রিয়েল কাইন্ড অফ স্পেস এন্ড ইট টুক মি সাম টাইম টু ফিগার আউট কি করবো ওটাতে দেন উই থট অফ ইউজিং discordant notes মানে ইটস লাইক ইউজিং আ বলছি সি এন সি শার্প যদি প্যারালালি দুটো ভায়োলিন পাশাপাশি বাজায় হ্যাঁ হ্যাঁ ইটস ভেরি ডিফিকাল্ট মানে বলছি সো উই আই প্ল্যান টু ইউজ এ চেলো ভিওলা এন্ড টু ভায়োলিন দ্যাট ওয়াজ দ্য অর্কেস্ট্রা ফর মি দ্য স্কোর বলছি এই পরবাসের নোটগুলোকে নিয়ে বেসিক নোটগুলোকে সেম রেখে হারমোনাইজগুলো ওরকম discordant harmonies ইউজ করে ইট ওয়াজ ভেরি জারিং আমার খেয়াল আছে দ্য ভায়োলিন ব্রাদার যে বাউদা টাউলদা ওদেরকে বলেছিলাম ভায়োলিন অ্যান্ড ভিওলা বাজাতে অ্যান্ড বিয়ার ফ্লোন ফ্লোন নাও দিস চেল ইজ ফ্রম চেন্নাই চেলো শেখর বলে হি ইজ লাইক ফার্স্ট কল ফর ইলিয়া রাজাফার রহমান দ্য বেস্ট ইন ইন্ডিয়া তো ওকে নিয়েছিলাম কলকাতা টু রেকর্ড তো এবার যখন বাজাচ্ছে দেভার লাইক এটা কি হচ্ছে দিস ইজ নট সাউন্ডিং রাইট এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই ওয়ান্ট Right. And that worked really well for them. So the dissonance works over there. So coming back to your point, এটা কিন্তু ফর দ্যাট ফিল্ম নেসেসারি বলে হয়েছে এবার আমি কিন্তু যদি আমার নিজের মিউজিক করতে বলে আই উডন্ট হ্যাভ অ্যাকচুয়ালি ডান দ্যাট হ্যাঁ তাহলে ওই লাস্ট পয়েন্টটা তুমি অ্যাড্রেস করো তুমি 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 কিন্তু এতক্ষণ ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টটাকে অ্যাড্রেস করে গেছো কিন্তু লাস্ট পয়েন্টটা What is your kind of sound? No, what is the kind of sound you want to do? It's so tricky. I don't know. I've never been able to. That's my drawback. I've never been able to create my own sound. And protected you know, start sounding alada. Because since I've been mostly composing for film, I've album kotam tale hoto din ekta sound create hoye tam new bujhte partam je acha this my sound ko nije gather korte pari na and oi je ekta ekrom bhuter bhobishyon dekho completely alada sounds in fact bhuter bhobishyon to prottek ta gaan o alada because different different era theke bhut asche to naturally oder era r music gulo use kora hoyeche ebong sheta te onik dar casting er sensibility amake cast koreche tumi paro ei music ta korte chaata hobe amake bolechilo tomar thakmater actress chilo tumi সেখানে প্রপার রক ব্যালাড যেটাতে চলে যাচ্ছে গতকাল জানে আমি ওনার ওই একটা গান ছিল তার সঙ্গে অরিজিৎ সিং এর একখানা ভেরি স্যাড একটা ব্যালেন্ড মতো ক্রিয়েট তো ওগুলো আবার পরে অন্য রকমের সাউন্ড ক্রিয়েট করেছি আবার কিছু কমার্শিয়াল ফিল্ম যখন করেছি একটা ছবি ছিল সাঙ্গাপুরা বলে আর গত জাভেদ আলী অ্যান্ড শ্রেয়া ঘোষাল টু সিং একদম বলিউড মার্কা মানে কমার্শিয়াল একদম চকচকে যেটা গান তো এবার কোনটাকে আমি যে ওই লোকটা ওই কমার্শিয়াল বাংলা ফিল্মের মিউজিক করছে সে যে দোসরা মিউজিক করছে আমি নিজে কানেক্ট করতে পারি না সে তো মাই কি বলবো তা হাউ ডু আই নো উইচ সাউন্ড ইজ মাইন রাইট নাও দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ হ্যাভিং ওই ভ্যারাইটি ভ্যারাইটি অফ রেপারটোয়ার অ্যাট দ্য ব্যাক অফ ইওর হ্যান্ড সো আই মিন মানে তোমার সাথে তো আড্ডা দিতে থাকলে আড্ডাটা চলতেই থাকবে সেটা আমি শিওর মানে দর্শকরাও বুঝতে পেরে গেছে তো আমরা আস্তে আস্তে একটু গান বাজনা করি কি বলো ইয়াপ ইয়াপ চলো চলো লেটস জ্যাম One, two, three, four. Krishna Kali
ঢুকিয়ে কখন লাগিয়েছিল মাসকারা জানলেও সে কথা বলেননি কবি চেপে গিয়েছে নিশ্চয় তিনি গুরুদের লোক পাক্কা জানেন তাই কাকে ছাড় দিতে হয় আজ তার নাম জানে বাঙালি সবাই রবি ঠাকুরের জয় হোক ময়না পাড়ার মাঠে আজও গিয়ে খোঁজে কালো দুটি হরিণীর চোখ আমি শুধু গান গাই তোর চোখ বেবে ফর ইয়োর আইজ অনলি ফর ইয়োর আইজ অনলি জালি ছিল কিনা ছিল কিনা ফলস আইলাস জীবন আনন্দ আর বলেননি কিছু কোথায় ছিলেন লিখে ব্যাস বনলতা সেন যেই আইকন হল সব সেন হল বিখ্যাত নাথা পাখির চোখ ইনস্ট্যান্ট নেশা রমারিনা সুস্মিতা যত ঋতুদার বক্তব্য ছিল যে আমার গান লিখতে হলে শুধু লালা লালা করে মেলোডিটা গিয়ে গেলে নট এনাফ কিছু তখন করলাম গিয়ে একটা নিউজ পেপার এনে যে কোনো যে লাইনটা আসছে সেইটাই বসিয়ে আমার যে ফ্রেজিংটা দরকার ছিল সেইভাবে জাস্ট র্যান্ডম ওয়ার্ডস বসিয়ে দিলাম আর ডোন্ট বিলিভ এরকম একখানা গান হি জাস্ট রোট ইট রাইট দেয়ার ইন 15 মিনিটস That's the mark of a genius though. Absolutely. Inshallah. Anyway, it was wonderful talking to you. It was wonderful. মানে প্রত্যেকবার আমি যখন তোমার সাথে কথা বলি আমার মনে হয় যে আই এম গোয়িং থ্রু আ লার্নিং কার্ভ আই এম গোয়িং থ্রু আ লার্নিং প্রসেস এন্ড আই এম শিওর যে যারা দেখছেন তারাও ডেফিনেটলি আই এম শিওর দ্যাট দে হ্যাভ অলসো গট সামথিং আউট অফ আওয়ার কনভারসেশন আই হোপ সো ইয়া আই রিয়েলি হোপ সো দিস ইজ লাইক ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ রাজা মাই প্লেজার থ্যাংক ইউ সো মাচ